নমস্কার বন্ধুরা সুইসন্যাস কিচেনে সকলকে সাধন আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদমই নতুন ও দারুণ স্বাদের আঙুরের মিষ্টি রেসিপি বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময়ও লাগে না একদমই অল্প সময়ে অল্প উপকরণে চটজলদি এই রেসিপিটি বানানো যায় আর এর স্বাদ কিন্তু দারুণ হয় ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে দারুণ স্বাদের তৈরি হয় আর তৈরি করা ভীষণই সহজ তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের একদমই নতুন আঙুরের মিষ্টি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই একদমই নতুন ও দারুণ স্বাদের আঙুরের মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে এক কেজি আঙুর নিয়ে নিয়েছি আর আঙুরটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি এখন এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আঙুরটা আমি ঢেলে নিচ্ছি সমস্ত আঙুরগুলোই মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে আর বন্ধুরা তোমাদের মিক্সিং জার যদি ছোট হয় তাহলে এটা দুবার করে দিয়ে তারপর পেস্ট করে নেবে এবার দেখো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এবার ঢাকনাটা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখন আমার মিক্সিতে ফাইন পেস্ট তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইন করে একদম পেস্ট করে নিয়েছি আঙুরগুলো এবার আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি এবার এর উপরে রেখে দিলাম একটা ছাঁকনি এবার জুসটা অল্প অল্প করে ছাঁকনির মধ্যে ঢেলে দিতে হবে এখন এবার চামচের সাহায্যে নাড়াছাড়া করে এই জুসটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে বন্ধুরা আঙুরের জুসটা খুব সুন্দরভাবে একদম ফাইনভাবে ছেঁকে নিতে হবে তো বন্ধুরা আমি ছেঁকে নিয়েছি দেখো অবশিষ্ট যে পড়ে আছে সেটা আমি তুলে নেব এবার বাকি যে জুসটা ছিল সেটাও আমি একই রকমভাবে ঢেলে আর ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত জুসটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আমাদের জুসটা একদম ফাইনভাবে তৈরি হয়ে গেছে এবার একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মেজারিং কাপ এবার আঙুরের জুসটা কতটা পরিমাণ তৈরি হলো সেটা আমি একটা মেজারিং কাপ নিয়ে মেপে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিন কাপ পরিমাণ আঙুরের জুস তৈরি হয়েছে আর তোমাদের যদি আঙুরের জুসটা কিছুটা কম হয় তাহলে কিন্তু তোমরা সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করতে পারো এবার এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লোয়ার বন্ধুরা তিন কাপ জুসের জন্য এক কাপ পরিমাণ কর্নফ্লোয়ার এর মধ্যে অ্যাড করতে হবে এবার এটা খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে একদমই খুব সুন্দরভাবে এটা লাম্পস ফ্রিভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা কর্ন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দেব এবার দেখো বন্ধুরা এখানে আমি একটা কেকটি নিয়ে নিয়েছি তোমরা স্টিলের প্লেট বা কোন স্কোয়ার শেপ বক্সও নিতে পারো এবার আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে তেলটা ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে হবে তো অয়েল ব্রাশ খুব ভালোভাবে করে নিয়েছি এখন এবার এখানে নিয়ে নিয়েছি দেখো কিছুটা পরিমাণ মাস্ক মালন সিট আর কিছুটা পরিমাণ নিয়েছি পিস্তা বাদাম কুচি এবার ড্রাই ফ্রুটস আমি এই ট্রেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তাহলে মিষ্টিটা সেট করার পরে মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগবে তার জন্য একটু ডেকোরেশনের জন্য আমি একটু ট্রেনের মধ্যে দিয়ে দিলাম এবার আমাদের এখন টিনটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দিলাম এবার এদিকে দেখো বন্ধুরা আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এবার চিনিটা নাড়াচাড়া করে জলের সাথে খুব ভালোভাবে পিসিয়ে নিতে হবে এরমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে জলের সাথে পুরোটা মিশিয়ে নিতে হবে তো প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে চিনিটা জলের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি দেখে নিচ্ছি একটু তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু চ্যাট একটা ভাব চলে এসেছে তার মানে এখন আমাদের এটা একদম রেডি এখন এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মিশ্রণটা প্রথমে মিশ্রণটা এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে বসে না যায় এবার এরকমভাবে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে এরকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে বন্ধুরা মিশ্রণটা কিন্তু একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না কারণ এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয়ে যাবে তার জন্য এটা এরকমভাবে অল্প অল্প করে দিয়ে আর এরকমভাবে কন্টিনিউ নাড়াছাড়া করে এটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা সমস্ত মিশ্রণটাই আমি এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে দিয়েছি এখন এবার এটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জল তো এক চা চামচ গোলাপ জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করলাম এতে মিষ্টিগুলোর ফ্লেভারটা খুব ভালো লাগবে তোমরা চাইলে এর জায়গায় সামান্য একটু এলাচ গুঁড়োও দিতে পারো এবার আমি ভালোভাবে নাড়াছাড়া করে একটু পিষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার এটা আমি জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু মিষ্টিগুলোর কালারটা খুব সুন্দর আসবে দেখতেও খুব ভালো লাগবে তার জন্য আমি সামান্য পরিমাণ একটু ফুড কালার অ্যাড করেছি এবার এটা নাড়াছাড়া করে রান্না করে নিতে হবে একদম লো ফ্লেমে বন্ধুরা ফ্লেমটা এই সময় একদমই লো করে রাখতে হবে আর এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে প্রায় পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে এটা রান্না করে নিতে হবে লো ফ্লেমে বারবার বলছি বন্ধুরা ফ্লেমটা কিন্তু কোনো মতেই হাই করা যাবে না হাই করলে নিচে লেগে যেতে পারে আর দলা পেকে যেতে পারে তার জন্য এটা লো ফ্লেমে রান্না করে নিতে হবে তো বন্ধুরা এটা প্রায় পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে লো ফ্লেমে রান্না করার পর এটা অনেকটাই ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তবে বন্ধুরা ঘিটা একবারে দেব না প্রথমে এক চামচ ঘি অ্যাড করতে হবে তারপরে আবার এক চামচ অ্যাড করতে হবে বন্ধুরা ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ঘিটা দিলে মিশ্রণটা সাইনিং চলে আসবে আর ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো লাগবে তার জন্য আমি ঘিটা অ্যাড করেছি তবে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এবার ঘিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এবার এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে এখন এবার এটা কন্টিনিউ এরমভাবে নাড়াচাড়া করে প্রায় তিন মিনিট মতো রান্না করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা প্যান ছাড়তে শুরু করছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে লো ফ্লেমে তো বন্ধুরা প্রায় তিন মিনিট মতো রান্না করার পর এবার আমি সামান্য একটু একটা পাত্রে তুলে নিচ্ছি চেক করার জন্য তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু উঠে আসছে মিশ্রণটা তার মানে এখন আমাদের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর প্যান ছাড়তে শুরু করেছে তার মানে মিশ্রণটা এখন আমাদের একদম পারফেক্টভাবে রেডি এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব। এবার আমি বন্ধুরা কেক টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা মিশ্রণটা গরম অবস্থাতেই ঢালতে হবে তা না হলে মিশ্রণটা জমে যেতে পারে তার জন্য এটা গরম অবস্থাতেই কিন্তু ঢেলে নিতে হবে এখন এবার একটু সামান্য নাড়াচাড়া করে সমান করে নিচ্ছি এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো মোটামুটি এক ঘন্টা মতো রেখে দেবো সেট হওয়ার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আর একদম ভালো মতো সেট হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার এর ওপর প্লেটটা রেখে আমি এটা ডিমল করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু মিষ্টিটা বেরিয়ে আসলো আর কত সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিটা কত সুন্দরভাবে একদম দারুণভাবে সেট হয়ে গেছে আর মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের এই আঙুরের মিষ্টি এখন আমি এই মিষ্টিটা একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোটো অথবা বড়। যে কোনো সাইজের কেটে নিতে পারো তা আমি একটু বড় বড় সাইজ করে এরকমভাবে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে একদম নরম তুলতুলে জেলির মতো তৈরি হয়েছে আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সহজভাবে তৈরি হয়ে গেল তৈরি করা ভীষণই সহজ দারুণ সাথে তৈরি হয় ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগে বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে এবার আমি মিষ্টিগুলো একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয় একদমই নরম তুলতুলে একদম জেলির মতো বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই একদমই নতুন ও দারুণ স্বাদের আঙুরের মিষ্টি রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা টা বাই বাই